আসসালামু আলাইকুম। পান সুপারি থেকে আমি আপনাদের সাথে আছি এখন হালিমা। শুভ বিকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছেন দুধ, আমি দুধের সর তুলে রাখছি। আমি দুধের সরটা খাই না, তুলে রাখি প্রত্যেক দিন, জমিয়ে ঘি বানাই। আয়নের জন্য প্রত্যেক দিনই বাসায় দুধ জ্বালানো হয়, আয়নকে গরুর দুধটাই দেই, তো দুধের সরটা প্রত্যেক দিন তুলে রাখি, একসাথে অনেকখানি জমলে তারপর ঘি বানাই। এই যে হাঁড়িতে যেই দুধটা দেখতে পাচ্ছেন, এই দুধটা দিয়ে আমি পায়েস রান্না করব আয়নের জন্য। আর এই যে ছোট পাতিলে যে দুধটা, এই দুধটা আয়ন খাবে। আয়ন দুধটাই একটু নিচ থেকে চেয়ে খায় আগ্রহ করে, এছাড়া অন্য কোনো কিছুই তেমন একটা খেতে চায় না। তা চকলেট, চিপস বা কোনো ফ্রুটস বা যাই হোক না কেন, কোনো কিছুই সে স্বেচ্ছায় খায় না। এখন আমি পায়েস রান্না করব আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করব। তো এই যে আমি পায়েস রান্না করছি, আমার এই হাঁড়িতে প্রায় 3 লিটারের মতো দুধ ছিল, আমি দুধ জ্বালিয়ে কমিয়ে নিয়েছি। এখানে এখন মনে হয় 2 লিটারের একটু বেশি দুধ আছে। তো দুধটা আগে থেকেই জ্বালানো ছিল, এখন আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে তারপর এর মধ্যে চাল দিয়ে দেবো। মাঝে মাঝে আমি পায়েস রান্না করি আয়নের জন্য, একটু বেশি করে রান্না করে রেখে দিই, পরে আয়নকে বিকেলবেলা নাস্তার সময় খাওয়াই। তো এখন আমার পায়েস রান্না করতে আমি যা যা নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি পোলাওর চাল নিয়েছি 1 কাপের মতো, আধা কাপের একটু কম নিয়েছি সাগু, চিনি, খেজুরের গুড়, কিশমিশ, এলাচ আর হচ্ছে তেজপাতা। তো আমি আজকে সাগু দিয়ে পায়েস রান্না করব। আর আমি পায়েস রান্না করলে খেজুরের গুড়টা একটু ব্যবহার করার চেষ্টা করি, খেজুরের গুড়ের ফ্লেভারটা পায়েসে খুবই ভালো লাগে। এই সাগুটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে, তাহলে সাগুটা তাড়াতাড়ি ফুটে যাবে আর একটু সফট হবে। আর এই যে দুধটা আমার ফুটে গেছে, এখন এর মধ্যে আমি চাল দিয়ে দেব। দুধটা বেশিক্ষণ জ্বালাবো না, কারণ যেহেতু আগে থেকে আমার দুধটা জ্বালানো ছিল। মা ছেলের সারাক্ষণ দুষ্টুমি করতে করতে সময় কাটে, কোন দিক দিয়ে সময় যে চলে যায় টেরই পাই না। আয়ন হওয়ার আগে যতক্ষণ কলেজে থাকতাম ততক্ষণ ভালোই লাগতো, যখন বাসায় আসতাম ততক্ষণ থেকেই শুরু হয়ে যেত একাকিত্ব। আয়নের বাবা থাকতো অফিসে, তো সময়ই কাটতো না। এখনও আমি স্টুডেন্ট, মাস্টার্স করছি, তো সময় এখন আমার অনেক কাজ, কাজ একটার পর একটা রেডিই থাকে, কাজ আর শেষ হয় না। সময় যে কোন দিক দিয়ে চলে যায় টের পাই না। সারাক্ষণ আমাদের মা ছেলের দুষ্টুমি করতে করতেই সময়টা কেটে যায়। তো এই যে চাল দিয়ে দিয়েছি আমি, চাল দেওয়ার পর পায়েসটা অনবরত নেড়ে রান্না করতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। নাড়া বন্ধ করে দিলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 5-6টা এলাচ আর হচ্ছে 2-3টে তেজপাতা। অনেকে পায়েসে লবণ খায় না, তবে আমি লবণ দেই, লবণ না হলে আসলে ভালো লাগে না। তো এভাবে অনবরত নেড়ে পায়েস রান্না করতে হবে। আমি আয়নের জন্য অনেক কিছুই খুবই আগ্রহ নিয়ে বানাই, কিন্তু আয়ন এত কি বলবো, আয়ন একদমই খেতে চায় না, ওর বোধহয় কোনো কিছু খেতেই ইচ্ছে করে না। ওর সামনে যদি হাজারো জিনিস সাজিয়ে রেখে দেয়, ও হাত দিয়ে টাচও করবে না, ফিরেও তাকাবে না। ওর শুধু দরকার গাড়ি, খেলনা, এগুলা দোকানে নিয়ে গেলেও কোনো খাবারের জিনিস, চকলেট, চিপস এসব কিচ্ছু ধরবে না। ওর চোখ থাকবে শুধু কোথায় খেলনা আছে, কোথায় বল আছে, কোথায় গাড়ি আছে। এই যে আয়ন কিন্তু আমার পাশেই আছে, আমার পাশে বসে টুকটুক করে কথা বলছে, বলছে এটা দাও ওটা দাও, পায়েসের রান্নার মধ্যে ও আমাকে শিখিয়ে দিচ্ছে আমি আসলে রান্নাটা কিভাবে করব। যাই হোক, আয়ন হচ্ছে আমার মিষ্টি একটা ছেলে, সব মায়ের কাছেই তার সন্তান, শ্রেষ্ঠ সন্তান।
তবে হ্যাঁ, আয়নের একটি খুব ভালো গুণ আছে। সেই গুণটি হচ্ছে আয়নকে আমি যে জিনিস খাওয়াবো, মানে আমি হাত দিয়ে যে জিনিসটা ওর মুখে দেবো, সেই জিনিসটা ও আর মুখ থেকে ফেলবে না। সেইটা খেতে যদি ওর কষ্টও হয় তারপরও খাবে। তো এই যে দেখুন, আমার চালটা প্রায় ফোটার মধ্যে চলে এসেছে, ফুটে নাই কিন্তু ফোটার মধ্যে চলে এসেছে। এই টাইমে আমি এর মধ্যে চিনি আর হচ্ছে গুড়টা মিশিয়ে দেব। চালটা 90% ফুটেছে, পুরোপুরি ফোটেনি। গুড় দিয়ে পায়েস রান্না করলে পায়েসটা খুবই মজা লাগে, তাই আমি যখনই পায়েস রান্না করি একটু হলেও গুড়টা দেওয়ার চেষ্টা করি, যাতে গুড়ের ফ্লেভারটা থাকে। তো আমি এখন গুড় দেব, চিনিও দেব, দুইটাই মিক্সড করে দেব। মিষ্টিটা আমি পায়েসে খুব বেশি পরিমাণ দেব না, একদম কমও যেন না হয় আবার খুব বেশিও যেন না হয়। খুব বেশি মিষ্টি হলেও আবার খেতে ভালো লাগে না, আবার মিষ্টি জিনিসটা একদম কম মিষ্টি হলেও আবার সেটা খেতে ভালো লাগে না। তো ব্যালেন্স করে দিতে হবে। অনেকে আবার আছে যারা বেশি মিষ্টি খায়, তাদের আবার কম মিষ্টি ভালো লাগবে না খেতে। তো এই যে আমি পায়েস রান্না করছি, পায়েসটা অনবরত নেড়েই কিন্তু রান্না করতে হবে, পায়েসটা চুলায় বসিয়ে এদিক ওদিক সরা যাবে না। আর এই যে আমার মিষ্টি ছেলেটা বসে আছে পাশে, আমি রান্না করছি আর বসে আছে, বসে বসে চকলেট চকলেট ধরাই দিছি, খুবই দুষ্টুমি করতেছিল। সে রান্নার তদারকি শুরু করে দিয়েছে। খুবই গরম, আয়ন অনেক ঘামে, প্রচুর পরিমাণে ঘামে, যার কারণে আয়নকে সবসময় সেন্টু গেঞ্জি পরে রাখতে হয়, প্রচুর পরিমাণে ঘামে আয়ন। আমার পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে আর চালটা কিন্তু ফুটে গিয়েছে আমার পায়েসের। এই সময় আমি যে ওই সাগুটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওই সাগুটা আমি মিশিয়ে দেবো পায়েসের মধ্যে। সাগুটা যখন ভিজিয়েছিলাম তখন আমার খেয়াল ছিল না সাগুটা ফুলে বেড়ে যাবে, তো সাগুটা এখন ফুলে 1 কাপ হয়ে গেছে। আমি পুরো সাগুটা দেব না, অর্ধেকটা দেব। পায়েসের মধ্যে সাগু দিলে কিন্তু খুবই মজা লাগে। গ্রাম অঞ্চলে বিয়ে বা কোনো অনুষ্ঠানের সময় যে পায়েসটা রান্না করা হয়, ওই পায়েসটা আমার খুবই প্রিয় একটা পায়েস। সাগু দিয়ে রান্না করে ওরা, তো আমার খুব মজা লাগে, ওই জন্য আমি পায়েস রান্না করলে সাগুটা মিশিয়ে দিই। আমার পায়েস রান্না কিন্তু পুরোপুরি রেডি, শুধু সাগুটা একটু ফুটে গেলেই হয়। সাগুটা পুরোপুরি ফুটে গেলে আমি পায়েসটা নামিয়ে দেব। তো শেষ মুহূর্তে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। আমি কোনো বাদাম দেব না, কারণ বাদাম আয়ন পছন্দ করে না, দাঁতে বাদলে ফেলে দেয়, তাই আমি আর বাদাম দিচ্ছি না, এটা অপশনাল। আপনারা চাইলে কিশমিশ, কাজু বাদাম যা ইচ্ছে ব্যবহার করতে পারেন, তো আমি দিচ্ছি না, আমি শুধু কিশমিশই দিলাম। তো এই যে আমার সাগুটাও কিন্তু দেখা যাচ্ছে ফুটে গিয়েছে, আমার পায়েসটা কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি নামিয়ে নেব পায়েসটা। তো ভিউয়ার্স, আমার পায়েস এখন পুরোপুরি রেডি সার্ভ করার জন্য, আমি এখন নামিয়ে নিচ্ছি। পায়েস রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম আমাদের মা ছেলের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। আপনাদের সুস্থ, সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই।